বলছি, আজকে আপনাদের এই ইয়েতে বিজিবি আজকে বোর্ড গঠন করলো, কি বলবেন? আচ্ছা, বিজেপি বোর্ড গঠন করেছে, কিন্তু বিজেপি মানে একাই করতে পারেনি। এখানে ত্রিশঙ্কু ছিল, ত্রিশঙ্কু মানে এই কে ওকে মানে ম্যানেজ করা বিজেপি বোর্ড গঠন করেছে। তাহলে ধন্যবাদ স্বাগতম যারা মানে পদাধিকারী প্রধান উপপ্রধান হয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো আপনাদের কংগ্রেসের দুজন ছিল? একজন ছিল, একজন ছিল, কিন্তু শোনা যাচ্ছে উনিও নাকি বা তৃণমূলে চলে গেছে, এটা কি সত্যি? না, তৃণমূলে চলে যায়নি, আমার সঙ্গে বিকেলে কথা হয়েছিল, ও তৃণমূলে যায়নি, ও নিজস্ব দলেও থাকবে এরকম অঙ্গীকারও করেছিল। কিন্তু এখন ও মাঝখানে কাকে কি কথা দিয়েছিল সেটা আমার জানা নেই, কিন্তু ও দল ত্যাগ করেনি, দলেই আছে। হ্যাঁ, দলেই আছে। তাহলে কি বিজেপি কি কাজ করতে পারবে আপনাদের এই এলাকায়? বোচাডাঙ্গাতে শুনুন, বিজেপি কাজ করতে পারবে কি পারবে না সেটা এখন নির্ভর করছে আমাদের ভারতের একটা শব্দ প্রচলিত হচ্ছে ডবল ইঞ্জিন। এই ডবল ইঞ্জিন ফর্মুলাটা না করে যদি আদর্শগত দিক থেকে যারা হচ্ছে পঞ্চায়েতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা অফিসিয়ালস, তারা যেন মানে বিমাতৃসুলভ আচরণ না করে, এটাই একজন পঞ্চায়েতের এলাকার সদস্য হিসাবে আমি বলব। ঠিক আছে।